ইউক্রেনি পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে দাবি রাশিয়ার রাশিয়া অধিকৃত ইউক্রেনে কিয়েফের হামলা জখম একচল্লিশ জাপুরিথিয়া নিয়ে ইউক্রেন রাশিয়ার তর্চা বেলারুসে মানবাধিকার পরিস্থিতি বিপর্যয়কর জানালেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভুল করে যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত ইরানের বিরুদ্ধে আইসি যেতে চার দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউক্রেনি পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করেছে দাবি রাশিয়ার খিরসনের জাপুরিচিয়া পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটাবে রাশিয়া গত কয়েকদিন ধরে এমন দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির চেলেন্সকি হামলার উদ্দেশ্যে রুশ বাহিনী কেন্দ্রটির সাদে বিস্ফোরক স্থাপন করেছে বলেও জানিয়েছেন তিনি তবে এবার রাশিয়া উল্টো অভিযোগ করল ইউক্রেনীয় বাহিনী কেন্দ্রটিতে বিপর্যয়কর হামলার পরিকল্পনা করছে খেরসনের দানিব্র নদীর তীরে অবস্থিত চাপুরিছিয়া পারমাণবিক কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক অবকাঠামো এতে ছয়টি চুল্লি রয়েছে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোপ ইউক্রেনীয়দের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেছেন পরিস্থিতি উদ্বেগজনক এখানে কিয়েবের নাশকতার আশঙ্কা রয়েছে যেটির পরিণতি বিপর্যয়কর হতে পারে তবে তিনি দাবি করেছেন পারমাণবিক কেন্দ্রে ইউক্রেনের কথিত হামলা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রাশিয়া দুই সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর কয়েকদিন পরই চাপুরিঝা পারমাণবিক কেন্দ্র দখল করে নেয় রুশ বাহিনী বর্তমানে এটি দেখভালের দায়িত্বে রয়েছে রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসেনার গতম সংস্থাটির পরামর্শক রেনাথ কারচা জেলেন্সকির হামলা উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন রাশিয়া বিস্ফোরণের পরিকল্পনা করেছে ইউক্রেনের এ দাবির কোনো ভিত্তি নেই আমাদের কেন সেখানে বিস্ফোরকের প্রয়োজন হবে এগুলো অর্থহীন কথাবার্তা এসব অভিযোগের উদ্দেশ্য উত্তেজনা জিয়ে রাখা বলেছেন রেনাথ কারচা তবে পারমাণবিক কেন্দ্রে রুশ বাহিনীর সম্ভাব্য বিস্ফোরণ ঘটানোর এটি মাথায় রেখে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইউক্রেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে এতে সাধারণ মানুষকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এছাড়া প্লাস্টিকে মোড়ানো খাবার ও মুখের মাস্ক সহ ব্যাগ গুছিয়ে রাখতে বলেছে এই নির্দেশনায় এদিকে জানিয়ে দিব রাশিয়া অধিকৃত ইউক্রেনে কিয়েভের হামলা জখম একচল্লিশ যুদ্ধ অব্যাহত রাশিয়া ও ইউক্রেন একে অন্যকে দোষারোপ করে চলছে এবারে ইউক্রেনের বিরুদ্ধে লোকালয়ে হামলার অভিযোগ তুলল রাশিয়া পূর্ব ইউক্রেনের মাকিপকা শহর এখন রুশ নিয়ন্ত্রণে ক্রেমলিনের দাবি ইউক্রেনের হামলায় এই শহরে একচল্লিশ জন জখম গুরুতর আহত এক ব্যক্তি পরে প্রাণ হারিয়েছে ইউক্রেন আগ্রাসন রাশিয়ার মূল লক্ষ্যই সহ ইউক্রেন দখল ইতিমধ্যে দোনেত্কের একাংশ ক্রেমলিনের সমর্থন প্রাপ্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির দখলে চলে গিয়েছে তবে এখন ইউক্রেনের শিল্প তালুকগুলির দিকেও নজর দিয়েছে মস্কো মাকিব খায় রাশিয়ায় নিযুক্ত প্রশাসনিক প্রধান ভ্লাদিস্লাভ ক্লিউ চারক বলেন একটানা গোলাবর্ষণে একচল্লিশ জন জখম হয়েছেন এর মতো দুটি শিশু রয়েছে একজন গুরুতর জখম হয়েছিলেন পরে তিনি মারা যান রাশিয়ায় নিযুক্ত ডোনেস্কো প্রধান ডেনিস পুসিলিন দাবি করেছেন মাকিবকার বসতি এলাকায় হাসপাতাল চত্বরে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী সেনা সেনাবাহিনীর দাবি মাকিবগায় রুশ পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে তারা একটি প্রকাণ্ড বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে দেখা যাচ্ছে রাতের আকাশে বিশ ধরণের আগুনে লেলিহান শিখা একটি বাড়ি চলছে কিয়েভের বাহিনী ভিডিও প্রকাশ করেছে বলে শোনা গিয়েছে তাদের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে সাময়িকভাবে দখল হওয়া মাকিপকা শহরে রুশ সন্ত্রাসবাদীদের আরও একটি পরিকাঠামোর ধ্বংস করা হয়েছে এদিকে ইউক্রেনে রাশিয়ার পরমাণু হামলার আশঙ্কা ফের মাথাচাড়া দিয়েছে কূটনীতিকদের একাংশের ভয় পরবর্তীতে পারমাণব বিপর্যয় পূর্ব ইউক্রেনেই ঘুরতে চলেছে একটি আমেরিকান দৈনিকের প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে চীনা প্রেসিডেন্ট শিচিংপিং রাশিয়ার রাষ্ট্রপ্রধান ফ্লাতিমির পুতিনকে সতর্ক করেছেন ওই রিপোর্টে বলা হয়েছে পরমাণু অস্ত্র ব্যবহারে রাশিয়াকে বিরত রাখার সব কৃতিত্ব চীনের গত মার্চ মাসে সিজিংপিং যখন মস্কো গিয়েছিলেন তখন সামনাসামনি পুতিনকে সাবধান করে এসেছিলেন বেলারুসে পরমাণু অস্ত্র ঘাঁটি তৈরি করছে রাশিয়া সেনীয় উদ্বিগ্ন পশ্চিমের দেশগুলি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেঙ্ক অবশ্য জানিয়েছেন তিনি কোনোভাবে আন্তর্জাতিক পরমাণু চুক্তি ভঙ্গ করবেন না তবে পুতিনের অন্যতম প্রিয় বন্ধুর কথায় ভরসা নেই অনেকেরই টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার প্রসঙ্গে রাশিয়া জানায় আন্তর্জাতিক চুক্তি না ভেঙেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে তারা এরপরও পুতিন জানান এ বিষয়ে লুকা যে সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করেছেন এই অবস্থায় চীনের অবস্থান গুরুত্বপূর্ণ আজই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে জাপুরিছা পরমাণু কেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এদিকে জানিয়ে দিব চাপুরিজা নিয়ে ইউক্রেন রাশিয়ার তর্চা ইউক্রেনের প্রেসিডেন্ট ভুদিমির ফ্রান্সের ফোনে বলেছেন রাশিয়া চাপুরি পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের পরিকল্পনা করেছে। ইউক্রেনের সেনার তরফে জানানো হয়েছে দুটি পাওয়ার ইউনিটের সাধে বিস্ফোরক রাখা হয়েছে জ্যালেঞ্জকে টুইট করে জানিয়েছেন আমি ম্যাক্রো কে সাবধান করে দিয়েছি রাশিয়া চাপুর ইজা নিয়ে ভয়ঙ্কর উস্কানি দিচ্ছে আই এর সঙ্গে একজোট হয়ে পরিস্থিতি যতটা সম্ভব নিয়ন্ত্রণে আনা যায় তার চেষ্টা করা হবে বলে আমরা একমত হয়েছি রাশিয়ার অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান পরামর্শদাতা রেনাত কারসা সরকারি টেলিভিশনে বলেছিলেন কি এ গোলা মারার পরিকল্পনা করেছে সেই সঙ্গে তারা বোমাও ফেলতে পারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোপ বলেছেন পরিস্থিতির যথেষ্ট উত্তেজক কী জাপুরিজিয়াতে অন্তর্ঘাতমূলক কাজ করতে পারে তার পরিণতি ভয়ঙ্কর হবে কোনো পক্ষই তার দাবির সমর্থনে কোনো প্রমাণ দেখাতে পারেনি এই পরমাণু কেন্দ্র রাশিয়ার সেনার অধিকারে আছে এরপর একাধিকবার দুই পক্ষই অভিযোগ করেছে জাপুরিঝিয়াকে লক্ষ্য করে গোলা ফেলছে অন্য পক্ষ জাতিসংঘের সংস্থা আইএইএ তরফে জানানো হয়েছে তাদের বিশেষজ্ঞরা চাপুরি চেতে কোনো বিস্ফোরক দেখতে পায়নি তবে তারা বলেছে আরও কিছু জায়গায় তাদের যেতে হবে বিশেষজ্ঞরা এই পরমাণু কেন্দ্রের কিছু এলাকায় সম্প্রতি গেছেন এবং এখনও তাদের চোখে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি তবে তাদের তিন ও চার নম্বর রিয়েক্টরের সাথে কিছু এলাকায় যেতে দেওয়া উচিত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন কেন এই জায়গায় যাওয়া জরুরি তা আইএইএ জানায়নি ইউক্রেনের দাবি তারা দোনেৎস্কের মাকিপ খাতে রাশিয়ার ইউনিট ধ্বংস করেছে সেনারা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার ফলে মাকিপ আরো রাশিয়া সেনার কোনো অস্তিত্ব নেই এই দাবির সমর্থনে ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের বাহিনী এদিকে জানিয়ে দিব বেলারুশে মানবাধিকার পরিস্থিতি বিপর্যয়কর জানালেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি বেলারুসে জাতিসংঘের নিয়োগ দেওয়া বিশেষ প্রতিনিধি মঙ্গলবার বলেছেন বেলারুশে মানবাধিকার পরিস্থিতি এবং এটি খারাপ হচ্ছে। মানবাধিকার কাউন্সিলকে আনাইস মারিন জানান বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেংকর মিনস্ক সরকার ইচ্ছাকৃতভাবে নাগরিক সমাজ থেকে ভিন্ন মত পোষণকারীদের নিশ্চিহ্ন করেছেন বেলারুশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি জানিয়েছে পরিস্থিতি এখনো দুর্ভাগ্যজনকভাবে এটি আরো খারাপ হচ্ছে বেলারুস সরকার নাগরিকদের স্বাধীনতাকে অকার্যকর করার লক্ষ্যে ইতিমধ্যে সীমা সীমাবদ্ধতার দোষে দুষ্ট আইনটির আরও সংস্কার করেছে যার ফলে রাজনৈতিক মদতপুষ্ট আইনি প্রক্রিয়া ও বিচারের সংখ্যা বেড়েছে মারিন বলেন মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহির অভাবে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য একটি আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হচ্ছে তার বার্ষিক প্রতিবেদনে এই ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী জানান দেড় হাজারেরও বেশি ব্যক্তিকে রাজনৈতিক মদতপুষ্ট অভিযোগে আটক করা হয়েছে দুই হাজার থেকে দৈনিক সতেরো জন হারে কারণে অকারণে গ্রেপ্তার হয়েছে তিনি জানান যারা মানবাধিকার নিয়ে কাজ করেছে তাদের বিরুদ্ধে নির্যাতন চলছে এক হাজার এর বেশি অপছন্দনীয় সংস্থাকে জোরপূর্বক বন্ধ করে

এদিকে জানিয়ে দিব ভুল করে যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাদিত ইরানের বিরুদ্ধে আইসিজেতে চার দেশ এবার ইরানের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের দ্বারস্থ হয়েছে কানাডা সুইডেন ইউক্রেন ও যুক্তরাজ্য বুধবার সংক্রান্ত কাগজপত্র দেখেছে বার্তা সংস্থা রাইটার্স দুই হাজার সালের আটই জানুয়ারি ইউক্রেন ন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ তেহরানের ইমাম খোমিনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এবং সেটির একশো ছিয়াত্তরটি সবাই নিহত হন পরে জানা যায় ইরানের রেভিলেশনারি গার্ড তেহরান বিমানবন্দর থেকে ইউক্রেনের যাত্রীবাহী ওই উড়োজাহাজটির উড্ডয়নের পরপরই সেটিকে গুলি করে যেটিকে ওই সময় তেহরানের পক্ষ থেকে বিপর্যয়কর ভুল বলে উল্লেখ করা হয় এখন ওই চার দেশ আন্তর্জাতিক ন্যায় বিচারের আদালতে কাছে আবেদন করেছে বলেছে ইরান মন্ট্রিল কনভেনশন লঙ্ঘন করেছে আইসিজে ওয়ালকোড নামেও পরিচিত মন্ট্রিল কনভেনশনের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা হয় ওই চার দেশ তাদের আবেদনে বলেছে ইরান ফ্লাইট পিএস সেভেন ফাইভ টু বিধ্বস্ত প্রতিরোধে সমস্ত বাস্তব পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে শুধু তাই নয় বরং দেশটি এ ঘটনায় নিরপেক্ষ স্বচ্ছ ন্যায়সঙ্গত অপরাধ তদন্ত এবং বিচার কাজে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন